করোনার নতুন ধরন ওমিক্রন শিশুদের জন্য ব্যাপক প্রাণঘাতী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে আক্রান্ত শিশুদের দেখা দিচ্ছে ডায়াবেটিস সহ বেশ কিছু জটিল রোগ। এজন্য শিশুদের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ তাদের। স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের দ্রুত টিকার আওতায় আনা জরুরি বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। দ্রুত সংক্রমণশীল করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে এবার ভয়াবহ তথ্য দিয়েছেন গবেষকরা। এতদিন যেসব ভ্যারিয়েন্ট মিলেছে সেগুলো শিশুদের ওপর তেমন একটা প্রভাব ফেলতে পারেনি, কিন্তু ওমিক্রন তাদেরও মারাত্মকভাবে আক্রান্ত করছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য মতে সেখানে 66% বেড়েছে শিশু আক্রান্তের সংখ্যা। যুক্তরাজ্যের দ্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিদিন গড়ে 484 জন শিশু করোনায় আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এজন্য অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। আগের সাথে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে বাচ্চারা বেশি আকারে আক্রান্ত হচ্ছে। কোন একটা কারণে কোভিড হলে ডায়াবেটিসের ঝুঁকি 2.5 গুণ বেড়ে যাচ্ছে এই 12-13 বছর বাচ্চা। গত ওয়েভে বাচ্চাদের যা হয়েছিল, এই বছর এই ওয়েভে কিন্তু আমরা দেখছি ডাবল হচ্ছে। তা এটার কারণটা স্কুল খোলার কারণে হতে পারে অথবা ভাইরাসটা ডিফারেন্ট সে কারণে হতে পারে। অমিক্রনে যেহেতু সংক্রমণশীলতা বেশি, এটা যেমন বড়দেরকেও বেশি সংক্রমিত করার সুযোগ আছে, শিশুদেরকেও করার সুযোগ আছে। মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোম বলে একটা জটিলতা হয়, খুব কঠিন জটিলতা, অল্প কিছু শিশুর যে কোনো ভ্যারিয়েন্টে হতে পারে। যুক্তরাষ্ট্র সেখানে দেখা যাচ্ছে যে অমিক্রনে চিলড্রেনদের একটি অংশ হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এই অবস্থায় উন্নত বিশ্বের অনেক দেশ 5 থেকে 11 বছর বয়সী শিশুদেরও করোনার টিকা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশেরও এ ব্যাপারে ভাবার সময় এসেছে। এখন যে নতুন কথা আসতেছে ফ্লু রোনা, যে আপনার একই সাথে ফ্লু হচ্ছে আবার করোনা, ভ্যাকসিন দিতে হবে, সঠিকভাবে মাস্ক পরা এবং গণসমাবেশ না করা, এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি হবে না সেগুলো মাথায় চিন্তা করে। যাদের বয়স 12 থেকে 17-র মধ্যে তাদের প্রায় 45 লক্ষের উপরে টিকা পেয়ে গেছে। যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যে জানুয়ারির মধ্যে এই 75 লক্ষ শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হবে, আমরা যেন সঠিক সময়ে তাদেরকে দিয়ে দিতে পারি। এজন্য শিশুদের স্পর্শ করার আগে ভালোভাবে হাত পরিষ্কার করা এবং অপ্রয়োজনে তাদের বাইরে না নেওয়া সহ বেশ কিছু পরামর্শও বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।